আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। তো আজকের ভিডিওটাতে আমরা চমৎকার কিছু কোরআনিক বক্স দেখাবো, বিশেষ করে যারা কোরআনটাকে সুন্দরভাবে সংরক্ষণ করতে চান তাদের জন্য কোরআনিক বক্স দেখাবো। এখানে 6টা ডিজাইন রয়েছে আর আমরা এগুলো সম্পর্কে বিস্তারিত জানাবো, এগুলোতে কি কি রয়েছে, কিভাবে আপনারা কিনবেন, কিভাবে এগুলো কালেক্ট করবেন। তো এগুলো আপনারা পেয়ে যাবেন হচ্ছে কোকারিস পার্কে। কোকারিস পার্কের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ফার্মগেট এরিয়ায়, আনন্দ সিনেমা হলের উল্টা পাশে দ্বিতীয় তলাতে। আপনারা চাইলে সরাসরি এসে দেখে নিতে পারবেন, অথবা কিন্তু কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশেই তারা ডেলিভারি দিচ্ছে, আপনারা চাইলে কালেক্ট করতে পারবেন। তো আমরা বিস্তারিত জানাবো, আমাদের সাথে সহযোগিতা করবে বাবু ভাই রয়েছে। বাবু ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছেন। জি আছি আলহামদুলিল্লাহ। তো বাবু ভাই, কোরআনিক বক্স দেখছিলাম আপনাদের কাছে, টোটাল কি 6টা মডেল হবে? হ্যাঁ 6টা, এগুলো চায়না থেকে আনা আর কি মূলত। আচ্ছা, মূলত এগুলো চায়না থেকে ইম্পোর্টেড প্রোডাক্ট, খুবই প্রিমিয়াম কোয়ালিটির এগুলো। আচ্ছা আচ্ছা, আগে আমরা দেখেছি এগুলো থেকেও, কিন্তু এগুলো একটু প্রিমিয়াম ক্যাটাগরির। আপনারা যদি দেখেন, প্রথমে কোনটা দেখাবেন আমাদেরকে? আমি আপনাকে জাস্ট বক্সটা আগে দেখাই। আচ্ছা, বক্সটা সম্পর্কে একটু একটা আইডিয়া বলি, সেটা হচ্ছে এটা কিন্তু মেটাল না। আচ্ছা আচ্ছা, সর্বপ্রথম বলি, আপনি যে জিনিসটা রাখবেন এটা যদি নর্মাল মেটালিক হয়, একটা পর্যায়ে কিন্তু মরিচা ধরবে বা রংটা উঠে যাবে এমন কিছু, ঠিক আছে? এটা কিন্তু মেটাল না। আমি ভিতর থেকে আপনাকে একটু দেখাই আসি। এটার ভিতরে কিন্তু দেখেন, এটার ভিতরে আপনার মখমল করা আছে, ঠিক আছে? আর ভিতরের সাইডের যে সাইড যে বর্ডারটা, এটা কিন্তু মোটা কাগজ, এক ধরনের কাগজের লেয়ার দেওয়া আছে, দাঁত দেন এটার মধ্যে মখমল করা আছে। আর এটার যে বডিটা, এটা কিন্তু আপনার ডাইকাস্ট, ডাইকাস্ট বলতে গেলে একটা অ্যালুমিনিয়ামের মতে বলা যায়। এই যে পিছন সাইডটা কিন্তু মখমল করা আছে, আর ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর, চমৎকার। আচ্ছা, ডিজাইনটা মূলত মেটালের উপরে যদি কখনো গোল্ডেন শাইন করা হয় সেটা কিন্তু এক পর্যায়ে উঠে যায়, কিন্তু এটা আপনার লিকুইড ডাইকাস্ট অ্যালুমিনিয়ামের উপরে, যার কারণে এই গোল্ডেন কালারটা লংজেভিটি অনেক বেশি থাকবে। এখানে দেখেন, এখানে স্টোনের ডিজাইন আছে, এই যে এখানে স্টোন দেওয়া আছে, এখানে দেওয়া আছে, এখানে সুন্দর করে নিখুঁতভাবে নকশা করা আছে। হ্যাঁ আচ্ছা, নিখুঁতভাবে নকশা করা আছে, এই হচ্ছে ডিজাইনটা, খুবই চমৎকার দেখতে হবে। কিন্তু এখানে আবার বড় বড় স্টোন দেওয়া আছে, এগুলো উঠবে না মূলত, এগুলো খুব ভালোভাবে এগুলো ফিক্সড করা আছে। এটা অনেক সুন্দরভাবে আপনি যদি চান, আপনার কাউকে গিফট করতে চাচ্ছেন, অনেকেই কিন্তু কোরআন শরীফ গিফট করে, কোরআন শরীফের পাশাপাশি যদি বক্সও গিফট করে তাহলে জিনিসটা আরও দেখতে সুন্দর লাগবে, বা অনেকে বাসায় দেখা যাচ্ছে যে এটা সুন্দরভাবে রাখতে পারবে, দেখতে ভালো লাগবে। আসলে সাথে সবগুলোর সাথে একটা স্ট্যান্ড আছে, স্ট্যান্ডটা আমি একটু দেখাই। আচ্ছা, এটা আপনারা যদি দেখেন, স্ট্যান্ডটা দেখাই, আমি আগেই বলেছিলাম যে এটা কিন্তু মেটাল না, এটা মূলত হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম। এই যে দেখেন, এটা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম, ঠিক আছে? পুরোটা হচ্ছে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের উপরে আপনি এটা গোল্ডেন কালার, এই সবগুলোর সাথে এরকম একটা স্ট্যান্ড থাকবে। তো এই স্ট্যান্ডের উপর আপনারা রাখবেন, আবার রাখবেন, আমরা একটু দেখাই। ওকে, তো এবার সেই ব্লু কালারটা একটু দেখা দিই আপনাকে, ব্লু কালার। এটা সম্পূর্ণ সাইড দিয়ে আপনার স্টোন দেওয়া আছে, এটা কিন্তু রং না, এটা এক টাইপের পাথর। এই জিনিসটা একটু আমি দেখা দিচ্ছি, এটাও কিন্তু এক টাইপের পাথরের মতোই দেখতে। হ্যাঁ, এই যে দেখেন, খুব চমৎকার সাইডগুলো দেখা দিচ্ছে আপনাকে, ঠিক আছে? এটা মূলত থাকবে হচ্ছে আপনার এইভাবে থাকবে। আচ্ছা, এটাও আপনারা দেখছেন, খুবই চমৎকার দেখতে হবে, যাদের যেটা ভালো লাগবে আমরা আবারও বলছি একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন। এটা হচ্ছে ব্লু কালার, ব্লু কালারের ভিতরে এটা হচ্ছে, আপনি দেখেন এটা গোল্ডেনের মধ্যে, এটা হচ্ছে হোয়াইট, এটা একটু ধরবেন, এটার ভিতরে কিন্তু আবার স্টোন বসানো আছে। এই পাশে যদি দেখেন, সবগুলো হচ্ছে আবার লক করা স্টোনগুলো, কিন্তু এই পাশটাও আপনারা যদি দেখেন, স্টোন নিখুঁতভাবে জুম করলে দেখতে পারবেন প্রতিটা স্টোন কিন্তু লক করা আছে। আচ্ছা, প্রতিটা স্টোন কিন্তু এগুলো লক করা আছে, এটাও আপনারা দেখছেন, খুবই চমৎকার দেখতে হবে। সেক্ষেত্রে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন। আমরা কালোর ভিতরে যদি দেখাই, এই পাশে কাবা শরীফ একটা, এখানেও আবার স্টোন বসানো আছে, দেখেন সব। আমি এটা হাতে নিয়ে দেখাচ্ছি। আচ্ছা ওকে, এটা দেখেন, এটা কিন্তু নিচে যেটা আছে এটা ডাইকাস্টের মধ্যে, এই সাইডটা ব্ল্যাক প্রিন্ট করা আছে, আর এটা সম্পূর্ণ আলাদা একটা প্লেট, ডাইকাস্টের মধ্যে এটা গোল্ডেন কালার করে এই প্লেটটা বসানো হয়েছে কালোর ভিতরে। এটা আপনারা দেখতে পাচ্ছেন, পাশাপাশি এখানে দেখেন যে স্টোন রাখা আছে, স্টোনগুলো একদম ভিতর থেকে ফিক্সড করা আছে, যেটা উঠবে না, উঠবে না। আর এখানে যে ব্ল্যাক যে কালারটা দেখতেছেন, এটা কিন্তু একটা লেয়ার, এটা সিরামিক লেয়ার, আপনি হাতে দিলে বুঝতে পারবেন। দেখেন, এটা অনেকটা মনে হচ্ছে যে আপনার পাথর টাইপের আর কি, ঠিক আছে? আর এটা দেখেন, এটা পুরোটাই হচ্ছে গোল্ডেনের মধ্যে কাজ করা, সাইড দিয়ে কিছু লেখা আছে আর কি, সাইড দিয়ে কিছু লেখা আছে। ওকে, তো এটাও আপনারা দেখছেন, খুবই সুন্দর হবে, এটা সাথে এরকম একটা স্ট্যান্ড থাকবে ব্ল্যাকের মধ্যে, স্ট্যান্ড থাকবে। আচ্ছা, আমরা বাকি কালারগুলো, কালোর ভিতরে আরো একটা ডিজাইন আছে, সেটাও একটু আমরা দেখাই। এই একটা দেখেন, এটাও দেখেন, কালোর ভিতরে কত সুন্দর লাগছে, এটাও আপনারা চাইলে দেখতে পারেন, খুবই অসাধারণ। আচ্ছা, এরপরের ডিজাইনগুলোতে আমরা চলে যাব। দেখেন, এটাও কিন্তু চারিপাশে কিন্তু গোল্ডেন কালার করা, মানে দেখার মতো। কোরআনটা যেহেতু আসলে অমূল্য একটা জিনিস, তো এটাও আপনারা চাইলে সংরক্ষণ করতে পারেন। এটা শখের একটা ব্যাপার স্যাপার থাকে, যে আমার জিনিসটা আমি আরেকটু সুন্দরভাবে সুন্দরভাবে রাখার যত্ন করে রাখবো আর কি। হ্যাঁ ওকে, এরপরে কি এটা আমি একটু দেখেন, রেডের ভিতরে, রেডের ভিতরে গোল্ডেন, দেখেন এটা সাইডে একটু কাজ করা আছে। আচ্ছা আচ্ছা ওকে, দেখছেন, এটাও কিন্তু খুবই চমৎকার, খুবই চমৎকার হবে, এটাও দেখার মতো দেখতে পারেন। আচ্ছা, এটাও আপনারা দেখতে পারেন। আচ্ছা, এরপরে আমরা আরও একটা দেখাবো, লাস্ট একটা ডিজাইন আছে। আচ্ছা, এটাও দেখেন, এটা হচ্ছে হোয়াইটের ভেতরে গোল্ডেন,
এটার ভিতরে কিন্তু আপনারা দেখেন স্টোন বসানো রয়েছে, খুবই চমৎকার দেখতে হবে, কিন্তু সাইড দিয়ে দেখেন কতটা সুন্দর, এবং ভিতরে সবগুলোই হচ্ছে মকমেল থাকবে। আচ্ছা, ভিতরটা একটু দেখাবেন ভাই, আমি আগেই বলেছি যে এই ডাইকাস্টের যে বর্ডারটা, এই বর্ডারের মধ্যে আবার মোটা কাগজের একটা মানে প্রলেপ দেওয়া আছে, প্রলেপ দেওয়া আছে, এর উপরে আবার হচ্ছে আপনার মকমল কাপড় দেওয়া আছে, মকমল দেওয়া কাপড় দেওয়া, ঠিক আছে। আপনি খুব সুন্দরভাবে যত্ন সহকারে এটা এটা আমরা দেখাই, এটার ভিতরে আপনার টোটাল হচ্ছে 6টা ডিজাইন আছে, আমরা 6টাই আবার আপনাদেরকে দেখাচ্ছি। সেক্ষেত্রে এগুলোর প্রাইসটা কেমন রাখছেন বাবু ভাই আপনারা? আসলে এটা তো আসলে প্রাইস বলে ওরকম কিছু বলা যায় না আসলে, না। তারপর আমাদের ইম্পোর্টেড প্রোডাক্ট, সেক্ষেত্রে ন্যূনতম যেটা বলা যায় আর কি, এটা নিলে আপনার রাখা যাবে হচ্ছে 4,200 টাকা। আপনি যে কালারটাই নেন স্ক্রিনশট দিয়ে দিলে আমরা আপনার ঠিকানা পাঠিয়ে দিব। 4,200 টাকার মধ্যে আপনি কি কি পাচ্ছেন দেখেন, এই ওয়েকফুল একটা আপনার বক্স পাবেন, পাশাপাশি একটা আপনার দেখেন কত বড় একটা স্ট্যান্ড, এই স্ট্যান্ডটাও পাবেন আপনি। আর আরেকটা জিনিস বলি, কোরআনের এই বক্সটা কিন্তু অনেক মোটামুটি ওয়েট, একদম হালকা জিনিস না, কারণ এটা অনেক মোটা একটা আপনার ডাইকাস্টের করা আছে, দেখেন অনেক মোটা কিন্তু, যেহেতু এটা অনেক নিখুঁত কাজ করা আছে, ঠিক আছে, দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু সহজে উঠবে না, কালারটাও সচরাচর নষ্ট হবে না। সেক্ষেত্রে বর্তমান হাদিয়াটা রাখছেন হচ্ছে 4,200 টাকা, যেটাই নেন। ঢাকার ভিতরে হোম ডেলিভারি দিচ্ছেন আপনি? ঢাকার মধ্যে হোম ডেলিভারি দিচ্ছি, আর ঢাকার বাইরে যারা নেবে সেক্ষেত্রে আমরা কুরিয়ার করে পাঠিয়ে দিই, কুরিয়ারের মাধ্যমে আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারেন। তো কোকারিস পার্কের অ্যাড্রেসটা হচ্ছে এই পাশে আপনারা দেখছেন আনন্দ সিনেমা হল, ঢাকার ফার্ম গেট আনন্দ সিনেমা হল, আর এই পাশে আপনারা দেখছেন লাজ ফার্মা রয়েছে। তো এগুলোর ঠিক উল্টা পাশে আসলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে এই পাশে আপনারা দেখছেন কোকারিস পার্ক, দ্বিতীয় তলায় অনেক সুন্দরভাবে তাদের এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে কোকারিস পার্ক, দোকান নাম্বার 54 বড় বাজার গ্রিন রোড। আমরা আবারও দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ঢাকার আনন্দ সিনেমা হল, ফার্ম গেট আনন্দ সিনেমা হল, আর এই পাশে হচ্ছে লাজ ফার্মা, আর এটা ঠিক উল্টা পাশে আসলে দ্বিতীয় তলাতে আপনারা দেখতে পারবেন লেখা রয়েছে কোকারিস পার্ক।